108 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে টেলিফটো। ওয়াও, অ্যামাজিং, ইটস অ্যামাজিং। নুন, দুইটি প্রোডাক্ট আনছি নুন থেকে। আসলে নুনের উপর ভরসা করা যায়, কারণ নুন একটা ভরসার জিনিস, ওয়ারেন্টির দিক দিয়ে 100%। নুন আপনি একটা জিনিস সৌদি আরবে নুন থেকে কোনো কিছু করে কিনলে যেটা সার্ভিসের দিক দিয়ে খুব ভালো, তাদের ওয়ারেন্টি, তাদের সার্ভিস সব কিছু দিক দিয়ে নুন অসাধারণ। সেম অ্যামাজন, অ্যামাজনে যেই সুবিধা পাবে নুন সেম সুবিধাটা দেবে, ওয়ারেন্টির দিক দিয়ে অসাধারণ এক কথা বলতে গেলে। ওয়াও, নুন Motorola ইটস 20 প্রো, মোটোলা ইটস 20 প্রো মূলত কোয়ালিটির দিক দিয়ে বেস্ট, কারণ অন্যান্য মোটোলা সিরিজের থেকে এটার মধ্যে আছে এক হলো 12 জিবি র্যাম, 12 জিবি র্যাম সাথে আছে 256 জিবি স্টোরেজ, অসাধারণ এক কথা বলতে গেলে অসাধারণ। তারপরে প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 870, যা অনেক আপগ্রেড, লেটেস্ট, অসাধারণ। তাহলে দেরি না করে আনবক্স করে দেখি যে মোটোরোলা ইডস 20 প্রো আসলে ভিতরে কী আছে জানি না, তাই আমাকে আপনাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে আমি দেখি। আও, ইটস রিয়েলি অসাধারণ একটি মোবাইল, 20 ইডস প্রো, টেলিফোটো, ক্যামেরা, ও ভাই অস্থির, ভাই জোস, অসাধারণ এক কথায় বলতে গেলে যে মোটোরোলা ইডস 20 প্রো। মেটাল গ্লাস অসাধারণ, ডিসপ্লেও গরিলা গ্লাস 5 প্রোটেকশন গ্লাস, এক কথা বলতে গেলে সেটি অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। দেখা যাক চালু করে আসলে মোবাইলটা কী কন্ডিশনে আছে। চালুর বিষয়ে কোনো কনফিউশন নাই ভাই, খুব ফাস্ট দ্রুত চালু হয়ে গেল মোবাইলটা, সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ডের মতো টাইম লাগছে। অবশেষে চালু হয়ে গেল হ্যালো মোটো, এসে গেছে, অবশ্যই চালু হয়ে গেছে। আসলে এক কথা কি, প্রসেসর যদি আপগ্রেড থাকে তাহলে চালুর ক্ষেত্রে টাইম নেয় না, কারণ আপনি জানেন বর্তমানে প্রযুক্তিগুলো খুব আপগ্রেড, খুব উন্নত। তার মধ্যে এখানে কেস, কভার, চার্জার অসাধারণ ভাই, এক কথায় তারটাও অসাধারণ, যে চার্জার পোর্ট অসাধারণ, অনেক ভালো একটি কভার। দেন চার্জারটা তো টাইপ সি চার্জার, দেখতে অনেক সুন্দর, 30 ওয়াটের। তারা মূলত টাইপ সি চার্জারটা দুই দিকেই টাইপ সি ব্যবহার করছে, চার্জারটা অবশ্যই টাইপ সি পোর্টেবল। সবকা সবসে বড়া ভাই এজ 20 প্রো, সারে ক্যামেরা হতে গোল, ইয়ে ওয়ালা ভি গোল, ইয়ে ওয়ালা ভি গোল, বাট ইয়ে ওয়ালা হ্যায় স্কোয়ার। এখানে আপনাকে টিকনেস মিলেগা 7.9, সাইড বাটনও আছে অনেক সুন্দর। আসলে এক কথায় অসাধারণ একটি মোবাইল, আপনি এখান থেকে গুগলও প্লে করতে পারবেন, এটা গুগল বাটন। ক্যামেরা 108 মেগাপিক্সেল, টেলিফোটো আছে, তারপরে অসাধারণ এক কথায়। আর যে বিলিয়ন কালার, 16 বিলিয়ন কালার, যা অসাধারণ এইচডি মোবাইলের মধ্যে 16 বিলিয়ন কালার, স্মুথ ফটো ভিডিও। আর পাবজির মধ্যে দেখেন যে পাবজি মূলত যে আলট্রা, আপনি স্মুথে গেলে 90 FPS আসবে এটা আপডেটের পর, যদি আপনার অ্যান্ড্রয়েডটা আপডেট দেওয়া হয় তাহলে অবশ্যই 90 FPS আসবে। সেট অসাধারণ, সেট গেম পারফরমেন্স দিয়ে তো অসাধারণ, পাবজিতে কোনো ল্যাগ ইস্যু কোনো কিছু তেমন পাই নেই, যে কারণে কম দামের মধ্যে এটি একটি বেস্ট মোবাইল। ক্যামেরার মধ্যে ক্যামেরার পিকচার অনেক সুন্দর, স্মুথ, যেটা আপনারা দেখতে পারছেন ডিসপ্লেতে। আর এখানে জুমিং করলে যে টেলিফোটো ক্যামেরা অসাধারণ, এক কথায় আপনি 50x পর্যন্ত জুম করতে পারবেন এখানে, এদিক দিয়ে জুমিংটা অনেক ভালো দিছে যে টেলিফোটো ক্যামেরা ব্যবহার করছে দূর থেকে। তারপর নর্মালি যে 108 মেগাপিক্সেলে ভিডিও করলে স্মুথ ভিডিও হয়।
ক্যামেরা পারফরম্যান্স অসাধারণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা দিয়ে তোলা। আর আরেকটি কাজ করতে পারবেন, রিমোট কন্ট্রোল করা যাবে এখানে, এই মোবাইলটিতে রিমোট কন্ট্রোলের ফিচার আছে। শেকিং করলে ক্যামেরা ওপেন হবে, আর এখানে এভাবে যা ইয়ে করলে লাইট ওপেন হবে, লাইট জ্বলবে যদি আপনি উপরে নিচে জাকি দেন। আর জুম ক্যামেরার মধ্যে একটু ফারাকটা অনেক ভিন্ন। আর আমরা যদি স্যামসাং এবং স্যামসাং আলট্রা 22S যেটা সবচেয়ে লেটেস্ট স্যামসাংয়ের, এটাতে যদি কম্পেয়ার করি, 12 GB র্যাম, এটাও 12 GB র্যাম, কিন্তু চালুর দিক দিয়ে দেখেন কোথায় 5500 রিয়াল আর কোথায় 1400 রিয়ালের একটা মোবাইল, অথচ আগে ওপেন হয়ে গেছে। এটি অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। দেখি গেমিং পারফরমেন্স দেখেন, ও বাই, এটাও প্রথম ওপেন হয়ে গেছে। যাই হোক, দামের দিক দিয়ে এক কথায় মোবাইলটি অসাধারণ। পাবজি আপনার, পাবজিও দেখেন যে পাবজিতেও একটা 5500 রিয়ালের মোবাইল, আর এখানে 1400 রিয়ালের মোবাইলের ডিফারেন্সটা দেখেন 1499 রিয়ালের, প্রায় সেম। ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারও ভাই আগে S22 আলট্রার থেকেও প্রায় সিমিলার, কিন্তু অসাধারণ সব মিলিয়ে।